সাহারি এবং ইফতার, সাহারি এবং ইফতার অনেকে সাহারি খায় না, অনেকে সাহারি খায় না। সাহারি না খাওয়া অহংকারের পরিচয়ক, সাহারি না খাওয়া অহংকারের পরিচয় বলেন। দেখবেন আবার বলে না আমি সাহারি খাই না, আমি সেহারি খাই না, বলে কি বলে না, না সেহারি না খাওয়া, না খাওয়া বেটাগিরি নয়, সেহারি খাওয়া এবাদত, সেহারি খাওয়া এবাদত মনে করা, সেহারি খাবো সুন্নত মনে করা। হালকা সেহারি খেয়ে নেবেন, সাহারির সময় সাহারি খেয়ে নেবেন, হালকা করে খেয়ে নেবেন। আর এই এভাবে খাবেন যে আল্লাহ রসুল সাহারি খেতে বলেছেন এবং সাহারিকে মুবারক তাম বলেছেন, রসুল বরকতের দোয়া করেছেন, এই জন্য আমি সাহারি খাচ্ছি। এটা মনে করে সাহারি খাবেন, একটু ভাত খাবেন, আলু খাবেন, ডাল খাবেন, একটুই খাবেন, অল্পই খাবেন, সাহারিকে সাহারি মনে করে খাবেন, রব বলবেন ইউহিবুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাকে ভালোবাসবো, তোমার গুনাহগুলোকে মাফ করব। কি ভাই সাহারি খেলে লাভ কি বলছি কোন, ইউহিবুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম। ইফতার করবেন, ইফতার করবেন এই নিয়তে, রাসূল ইফতার করতে বলেছেন, আমি এই নিয়তে ইফতার করছি, রাসূল করেছেন এই নিয়তে আমি ইফতার করছি। রব্বে কারীম সঙ্গে সঙ্গে বলবেন ইউহিবুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম, যাও আমি তোমাকে মাফ করে দিব আর তোমার তোমাকে আমি ভালোবাসব। রোজা রাখে না ইফতার খায় এরকম কিছু মানুষ আছে না? নাই। প্রত্যেকটা দোকানে দেখবেন, ইভেন গায়ের মুসলিমের দোকানেও দেখবেন ইফতারের সময় দস্তখান বিছানো হয় না, হয় না? ইফতার রোজা না রেখে দস্তখান বিছানো, রোজা না রেখে ইফতারির দস্তখান বিছানো, এর অর্থ হইল আপনি সারাদিন ডিউটি করলেন না, বিকেলবেলা বেতনের জন্য গেছেন, তো মালিকে কী কয়, বেদ্য সারাদিন কাজ করস না, কী টিয়ান লাই আস, এখন ইফতার খাইতে বইসার আল্লাহ কয় বেদ্য সারাদিন রোজা রাখস না, কিন্তু ইফতার করস কি কয় কন, সারাদিন রোজা রাখিস না, কিসের ইফতার তোর? এটা হলো ইফতারের সাথে বেয়াদবি, এটা ইফতারের সাথে কি বলেন, এটা ইফতারের সাথে বেয়াদবি, যে আল্লাহর সাথে গাদ্দারি, আল্লাহর সাথে কি বলেন, যে আল্লাহর সাথে গাদ্দারি, যে আল্লাহর সাথে বেয়াদবি। রোজা রাখে না, সে রোজা রাখে না, সে রোজা রাখে না, আরে সে রোজা রাখে না, সে সুস্থ, সে মুকিম, সে বালেক, সে রোজা রাখে না, এর অর্থ তুমি আল্লাহর সাথে যুদ্ধ রচনা করেছো। তুমি আল্লাহর সাথে কী রচনা করেছো, যুদ্ধ রচনা করেছো, আল্লাহর সাথে যুদ্ধ রচনা করে তুমি টিকবা করতে কি ফেরাউনও টিকে নাই কি ভাই, বলেন রোজা না রাখা অর্থ কি, সুস্থ সবল বালেক বলেন, মুকিম, রোজা না রাখা অর্থ কি, আল্লাহর সাথে কি করা, আল্লাহর সাথে যুদ্ধ করা। চলেন এবছর সব নজন নিয়ত করো।